ঝাল ঝাল করে এক প্লেট গরম ভাত খেলাম, আলহামদুলিল্লাহ অনেক বেশি তৃপ্তি করে, এত বেশি মজা লাগলো। এই ফেলানো একটা জিনিস, লাউয়ের খোসার এই রান্নাটা যদি কেউ একবার ট্রাই করে, আমার মনে হয় সে লাউ রেখে লাউয়ের খোসায় শুধু খেতে চাইবে। একদম সত্যি বলছি, আমার কাছে লাউ রান্নার চাইতেও লাউয়ের এই খোসার রান্নাটা অনেক বেশি মজা লাগে। কি যে মজাদার হয় এটা, একদম পেট ভরে ভাত খাওয়া যায় এটা দিয়ে। লাউয়ের খোসা না ফেলে এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটা দেখে রাখেন, ইনশাল্লাহ অনেক কাজে লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন। তো লাউয়ের খোসা আজকে আমরা এখানে ছাড়িয়ে নিয়েছি। লাউয়ের খোসাটা একটু ভারী করে ছাড়াতে হবে, একটু পুরি পুরু করে ছাড়ালে এটা খেতে বেশি মজা লাগবে। একদম পাতলা করে চেঁচে নিলে কিন্তু ভাজিটা তো আর হবে না, এজন্য একটু লাউ সহ এরকম মোটা মোটা করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আর লাউয়ের সাথে ছোট একটা আলু দিচ্ছি। যারা আলু খেতে বেশি পছন্দ করে তারা তো এই লাউয়ের খোসা আর আলুর পরিমাণ প্রায় সমান সমান নেয়, আমি আবার আলুটা একটু কম খাই। তো খালা আজকে ভাজি কেটে নিচ্ছে, ভাজি কেটে নিতে নিতে আমি এদিকে চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে রান্নার তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম দুইটা শুকনা মরিচ আর দুইটা কাঁচা মরিচ। শুকনা মরিচটা যখন একটু গাঢ় লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে খেতে বেশি মজা লাগবে। আর এই ভাজিটা ছোট চিংড়ি দিয়ে করলে যে খেতে কি মজাদার হয়, আমার কাছে তো আজকে ছোট চিংড়ি নাই। আমি এরকম করে চিংড়ি মাছ কেটে একটু বক্সে ভরে রেখে দিয়েছিলাম, ওখান থেকে একটু দিয়ে দিলাম। সাথে এক চা চামচ হলুদের গুঁড়া দিলাম, আর চিংড়ির জন্য যতটুকু লবণ এখানে লাগবে ততটুকু লবণ দিলাম। এখন এই চিংড়িটাকে একটু খুব ভালো করে ভাজবো। ভাজা হতে হতে এদিকে কিন্তু ভাজি কাটা হয়ে গিয়েছে, এটা ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে। লাউয়ের এই খোসা রান্না করার জন্য কিন্তু অবশ্যই কচি লাউয়ের খোসাটাই নিতে হয়, বাতি লাউয়ের খোসা দিয়ে এই রান্নাটা মজা হয় না। তো এখন আমার চিংড়ি মাছ কিন্তু প্রায় অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। চিংড়ি মাছটা একটু সুন্দর করে বেশি করে একটু লাল লাল করে ভেজে নিলে ঘ্রাণটা একটু বেশি হয়। তো এটা বাদামি করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে কেটে রাখা ভাজিগুলো দিয়ে দিলাম। তারপর ভাজির জন্য যতটুকু লবণ লাগবে দিয়ে দিলাম, এক চা চামচের মতো লবণ লেগেছে। তারপর এগুলোকে আমি একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এটা একটু ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য আর কালারটা অনেক বেশি সুন্দর রাখার জন্য একটু ঢেকে রান্না করছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাইতে আছে, না দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো রান্না করছি, যতক্ষণ না পর্যন্ত লাউয়ের খোসাটা একটু নরম হয়ে আসে আর কি, ততক্ষণ পর্যন্ত। যেহেতু চুলার আঁচটা একটু বাটির দিকে আছে, পুড়ে যেন না যায় এজন্য ঢাকনা খুলে একটু নেড়ে দিয়ে আবারও আমি একটু ঢেকে রাখলাম। এখন একটু লাউয়ের খোসাটা নেতে এসেছে, দেখে বোঝা যাচ্ছে যে এটা মোটামুটি মানের সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে আমি চেক করছি যে একটু সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে একটু নেড়ে চেড়ে দিব। আমার কাছে আজকে ধনে পাতা নাই, থাকলে এখানে একটু ধনে পাতা কুচি দিলে টেস্টটা অনেক বাড়ত। আমি শেষের দিকে একটু কাঁচামরিচ দিয়ে দিই, এই কাঁচামরিচটা আমি ভাত খাওয়ার সময় ডোলে ডোলে খাই, আমার কাছে অনেক মজা লাগে। এখন আর এটাকে ঢাকবো না, কিন্তু মিডিয়াম হাই হিটে এগুলোকে একটু নেড়ে চেড়ে হালকা একটু বাদামি বাদামি ভাব আসবে কিছু কিছু আলু আর লাউয়ের খোসার উপর, ওইরকম করে রান্না করে নিলাম। শেষের দিকে এরকম একটু নেড়ে ভাজা ভাজা করে নিলে টেস্টটা অনেক বেড়ে যায়। আসলে যে কোনো রান্নাই কিন্তু হালকা একটু ট্রিক পরিবর্তন করার কারণে টেস্ট অনেক গুণ চেঞ্জ হয়ে যায়। সবজির যে কোনো রান্নাই আমি খুব সিম্পলভাবে করি, কিন্তু কালারগুলো দেখেন কতটা চকচকে থাকে, অনেক বেশি সুন্দর থাকে, যেমন তেমনি খেতেও অনেক মজাদার হয়। ঝালঝাল এই ভাজিটা গরম ভাতের সাথে জাস্ট অমৃত লাগছে, আলহামদুলিল্লাহ। ভিডিও এডিট করার সময় মুখে আবার পানি চলে এলো।